তো উপরে ব্রিজ দিয়ে আমরা এসে ইউ টার্ন নিয়ে নিচের দিকে নামছি। এত এদিক ওদিক হচ্ছে, স্কিড খাচ্ছে, কত কিছু করছে। সিনসার ব্রিজ গুড মর্নিং ফ্রম পেলিং। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, চোখটা লাল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখনও ঘুম চোখে রয়েছে। তো যাই হোক, একটু পরেই বেরোবো পেলিংয়ের সাইট সিনগুলো এক্সপ্লোর করার জন্য। তো কোথায় কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পাবে, এখন আমি কিছু বলবো না। এখন আমি একটু চা খাবো, চা খেয়ে তারপরে রেডি হয়ে তারপর বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো মোটর ব্লগিং সেরাবে, তোমাদের সাথে কথা হবে, চলো। গুড মর্নিং ফ্রম আপার পেলিং। আপার পেলিং এই কারণে বললাম, পেলিংয়ে দুরকম আছে, আপার এবং লোয়ার। তো আজকে আমরা ছোট্ট ডেস্টিনেশনে যাচ্ছি, মাত্র 20-30 কিলোমিটারের একটা জার্নি। তো ফার্স্টে যাচ্ছি সিংসর ব্রিজ, যে ব্রিজে মোটামুটি অনেকেই এর আগে গেছে, আমার ফার্স্ট টাইম। তো আগে ওখানে যাই, কেমন লাগে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। রাস্তা এইখানে কিছুটা ভাঙা আছে, সেটা তো তোমাদের একটু আগে মানে গতকালের ব্লগটায় বলেছিলাম। তো যাই হোক, এখানের গতি প্রকৃতি, আস্তে আস্তে যাওয়ার হিসাব, এখানে অনেক নিয়ম আছে। ফুটহাট যেখান সেখান দিয়ে টান নেওয়া যায় না, বা আমরাও নিতে চাই না, কারণ ছোট জায়গা, কোথায় কোথায় লেগে যেতে পারে। তো যাই হোক, আস্তে আস্তে এগিয়ে চলছি সিংসর ব্রিজের দিকে। এখান থেকে 21 কিলোমিটার দেখাচ্ছে, টাইম বলছে 12:04, এখন বাজে 11:20। মর্নিংটা আমাদের অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলছি। বাড়িকে যে পাহাড়গুলোর যেগুলো ভিউ তোমাদের দেখানোর চিন্তাধারা করে এসেছিলাম, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, ফগি ওয়েদার। এখানে একটা ছোট্ট ক্লাজ ভিউ ফাস্ট ফুড সেন্টার, এখানে অনেক কিছুই পাওয়া যায়, ভেজ মোমো, চিকেন মোমো, ভেজ থুপকা, চিকেন থুপকা, চাউমিন, চা, কফি, পুরি সবজি সবই পাওয়া যায়। ভেতরে যাই, কি খাওয়া দাওয়া হয় সেটা দেখি। তো তোমরা তো দেখলে আমরা কি খেলাম, মানে আমি কি খেলাম, মোমো আর চাউমিন না ম্যাগি খেলাম। মোমোগুলোর দাম নিল 100 টাকা করে 8 পিস, খেতে খুব ভালো। আর ডিম ম্যাগি নিল 60 টাকা করে, টোটাল আমাদের এখানে খরচা হলো আমার 160 টাকা। তো চলো যেতে থাকি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো দেখতে দেখতে একটা ফলসের সামনে চলে এসেছি আমরা, খুব সুন্দর ফলস, এখান থেকে জলও নিয়ে যাচ্ছে লোকেরা। এই হচ্ছে উপরের দিক থেকে পড়ছে ফলসটা, ফলসের জলটা নিচের দিকে নামছে, খুব সুন্দর লাগছে। ওই উপর থেকে পড়ছে, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওপরে যাওয়া যায় ওই পাশ থেকে। আর এই সামনের দিকটাতে এইভাবে আর কি জলটা এসে পড়ছে। এই হচ্ছে এখানে জল ভরে নিয়ে যাচ্ছে ফলস থেকে, যে জলটা পড়ে উঁচু থেকে পড়ছে। এই যে জলটা ভরছে দেখো তোমরা, হোটেল হোটেল গুলোতে এগুলোই সাপ্লাই হয়। আমরা সমল রঙে এই জলই খেয়েছিলাম, কোন রকম পেটের রোগ হবে না, খিদেও পাবে তাড়াতাড়ি। তো চলো আগিয়ে যাই। মাথা উঁচু করে আমাদের ফলসগুলোটা দেখতে হলো, তোমরাও দেখলে কিরকম সুন্দর ফলসটা। তো এখান থেকে 12 কিলোমিটার রাস্তা, তো চলো আগে যেতে থাকি। মোটামুটি আবার শুরু হয়ে গেছে অফ রোড, কি কারণ, ল্যান্ডস্লাইড। কারণ হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম, নর্মালি যেটা গুগল দেখাচ্ছিল সেই রাস্তা দিয়ে যেতে গেলে অফ রোডের এই ধস নেমেছে সেই রাস্তায়। তো এখন যেটুকু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে অন্য রাস্তা হয়ে যেতে হচ্ছে আমাদের, তো সেই কারণে এই রাস্তাটা ভাঙা চোরা এবং অফ রোডের চূড়ান্ত যাকে বলে। তো কিছু করার নেই, যেহেতু ল্যান্ডস্লাইড হয়েছে
তার জন্য অন্য রোড ধরে যেতে হচ্ছে। তো চলো দেখতে থাকো, ওপরে ব্রিজ দিয়ে আমরা এসে ইউ টার্ন নিয়ে নিচের দিকে নামছি। তো চলো দেখতে থাকো, চাকা তো এদিক ওদিক হচ্ছে, স্কিড খাচ্ছে, কত কিছু করছে, আর পাশ থেকে ঝর্ণার নদী বয়ে চলেছে, সেখান দিয়ে যাচ্ছি। তোমরা শুধু দেখতে থাকো, কিছু বলবো না, তোমরা শুধু দেখতে থাকো। তো এখানে লেখা রয়েছে সিংসোর পুল, তো ওয়েলকাম টু সিংসোর ব্রিজ। তো এই রাস্তাটা যে যাচ্ছে সিংসোর ব্রিজ, এখান থেকে 450 মিটার দেখাচ্ছে। তো চলো পুরোটাই তোমাদের দেখাই। এখান থেকে অনেক টুরিস্ট গাড়ি আসছে রিটার্ন, পুরো রাস্তাটাই এরকম ভাঙা চোরা। তোমরা অবশ্যই দেখতে পেয়েছো ব্রিজের ফার্স্ট লুক। সিংসোর ব্রিজ, সিংসোর ব্রিজ দিয়ে যাচ্ছি। সিংসোর নদী যে নিচ দিয়ে বয়ে গেছে, জল একদমই নেই, কিছু দেখা যাচ্ছে না, সেরকম জল পাস হচ্ছে বা কিছু, ওই ওপর থেকে জলটা আসছে, কিন্তু নিচের দিকে গিয়ে জল আর পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে ব্রিজের এন্ডিং। এখানে উত্তরে পুলিশ স্টেশন লেখা আছে, চেকপোস্ট। এখানে কারা এখানে কাজ করেছিল সিংসোর ব্রিজের, সব টোটাল প্রজেক্টের নাম লোকের দেওয়া আছে, এলবি ছেত্রী, ডিপি প্রধান, ডিবি সুব্বা, আরো অনেক লোকের নাম দেওয়া আছে। তো মোটামুটি তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এখানে লেখা আছে অনলি সিঙ্গেল ভেহিকেলস অ্যালাউড। তো চলো ওখানে যাই, গিয়ে একটু ছবি টবি তুলি। সেই ছবিগুলো সবই আমার ইনস্টাগ্রামেতে দেখতে পারবে, সব দিয়ে দেবো সেটা। চলো আমরা সিংসোর ব্রিজে চলে এসেছি। তোমরা তো ব্রিজটা পুরোটা দেখলেই, মোটামুটি ছবি টবি ছবি মোটামুটি আমাদের তোলা হয়ে গেছে। আর ব্রিজটার কোয়ালিটি খুব সুন্দর, আমি ফার্স্ট টাইম আসলাম, কোয়ালিটি এই কারণে বললাম, অন্যান্য ব্রিজে যেরকম পিলার দিয়ে তৈরি হয় এটা তো সেরকম ব্রিজ নয়, এটা হচ্ছে ওই সাসপেনশন টাইপের ব্রিজ, বেশ সুন্দর লাগছে। আর আবহাওয়া খুব সুন্দর, দুদিক থেকে হাওয়া আসছে, নিচটা অনেকটাই ডিপ, তলা দিয়ে যে নদী চলে যাচ্ছে, সেই নদীর জলের গতিবেগ সেটা খুব একটা বেশি নেই। আর এখন তো বর্ষাকাল নয়, বর্ষাকাল হলে অনেকটাই জলটা বেশি থাকে। তো আপাতত এই হচ্ছে ব্রিজ, পিছন দিক থেকে এদিক থেকে এসেছিলাম, এসে এই পিছন দিকে গেছিলাম, গিয়ে তারপর আবার এদিক থেকে এসে আবার সামনের দিক থেকে বেরিয়ে যাবো, একদম নিচের দিকে যাবো, বিল্ডিংয়ের দিকে। তো এখন মোটামুটি প্রায় দেখতে হবে কটা বাজে, তো যাই হোক, যে যাই বাজুক না কেন আমরা এগিয়ে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চল তো চাটা খেয়ে নিই, খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:40। তো আমরা সিংসোর ব্রিজকে বাই বাই জানিয়ে পিছন দিকে ফেলে চলে আসলাম, এখন যাব সামনের দিকে ফেলিং হেলিপ্যাড। ওখান থেকে দুটো স্পট আছে, সেটা কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, এখন আগে যেতে থাকি। রাস্তা আর প্রচণ্ড খারাপ, আর এখানে পার্কিং
ফি অনুযায়ী যে কোনো গাড়ি 50 টাকা, তো আমাদের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি। 50 টাকা করে টিকিট, সিকিট গভর্নমেন্ট নিয়েছে। তো অ্যাকচুয়ালি যেটা পার্কিং অনুযায়ী যে টাকাটা নিচ্ছে, আমার মনে হয় সেটা পার্কিংয়ের জন্য নয়, এটা ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্যও হতে পারে। এখানে লেখা আছে পার্কিং অনুযায়ী। তো যাই হোক, যেটাই হোক, সেটা সিকিট গভর্নমেন্ট নিচ্ছে, লেখাই ছিল কাগজে। তো চলো এগিয়ে যাই, রাস্তা প্রচুর খারাপ, সামনের দিকে যতবার যাব আস্তে আস্তে। আর যেখানে আমরা খেয়েছিলাম সকালবেলা মোমো ম্যাগি খেলাম, ওখানে আবার আমাদের খাবারের অর্ডার দেওয়া আছে, রুটি সবজি অর্ডার দেওয়া আছে। তো ওখানে গিয়ে আবার একটু রুটি সবজি খেয়ে তারপরে পেলিংয়ের দিকে আগাবো, কারণ পেলিংয়ে দামটা প্রচুর কিন্তু খাবারের কোয়ালিটি আমার অতটা ভালো লাগেনি গতকাল যেটা আমরা খেয়েছি। কিন্তু এখানে যে খাবারগুলো খেয়েছি আমার বেশ ভালো লেগেছে, মনে হয় ভালো লেগেছে, তাই আমরা চিন্তা করেছি ওখানেই খাবো, খেয়ে তারপরে আগিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের রোড, রাস্তা একদম সুন্দর রাস্তা, টারম্যাক রোড, টারম্যাক রোড দিয়ে যাচ্ছি, চলো দেখতে থাকো। সকালবেলা মানে আমি যে সকালবেলা বলেছিলাম যে রাস্তা খারাপ আছে বা ধস নেমেছিল, ওদিক দিয়ে আমরা আসতাম। তো ওদিক দিয়ে এসে আমরা এরকম উপরে উদিকে উঠে যেতাম, এখন যেহেতু রাস্তাটা অন্য রাস্তা আমরা এদিক দিয়ে নেমে যাচ্ছি। এদিক দিয়ে নেমে গিয়ে একটা অফ রোড পড়বে, একটা জলের জায়গা পড়বে, জলের জায়গা মানে হচ্ছে ওয়াটার ক্রসিং, সবই দেখতে পাবে। চলো আগিয়ে যেতে থাকি, এই রাস্তাটা খুবই ভালো, তারপর থেকে খারাপ আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার পরিস্থিতি, এ ভাইয়া আমাদেরকে অনেকটা হেল্প করলো, হেল্প ইন দ্য সেন্স আমরা ওই রাস্তায় চলে যাচ্ছিলাম, তো আমাদের যেচেই জিজ্ঞেস করলো যে আমরা কোথায় যেতে চাইছি। তো ওরা বললো যে পেলিং যাব, তো বললো এই রাস্তা দিয়ে যেতে, আমি যেন লাইক দেখালাম। তো দেখতে থাকো, ছোট ছোট ওয়াটার ক্রসিং আমরা পেরিয়ে যাচ্ছি। এরকম আমরা লাদাখে ছোট ছোট খাটো ওয়াটার ক্রসিং করেছি, এবার সাউথ সিকিম এসে ছোট্ট একটা ওয়াটার ক্রসিং করলাম। তো এই হচ্ছে মোটামুটি রাস্তা শেষের দিকে। এইসব রাস্তায় চালিয়ে আমরা আগেও চালিয়েছি, ওর জন্য আমাদের ভালো লাগছে বেশ। আর একটু বেশি জল হলে ভালো হতো। এই উপরে যে ব্রিজটা গেছে, আমরা এই উপরে ব্রিজটা উঠে আমরা ডান দিকে চলে যাব, ওদিকে অনেকটাও যেতে হবে। আমরা ওদিক থেকে সেই এদিক দিয়ে ঘুরে আসলাম, এই নিচ থেকে বেরিয়ে ওদিক থেকে ঘুরে আসলাম, এই উপরে ব্রিজটায় বললাম একটু আগে তোমাদের উঠবো, উঠে আমরা এদিকে যাব। তো মোটামুটি অনেকটাই চলে এসেছি রাস্তা, এবং পাহাড়ের মানুষদের প্রতি ভালোবাসাটা এই কারণেই জন্মায়, এরা প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হয়, এটাই খুব ভালো লাগে। হ্যাটস অফ পাহাড়ের মানুষরা যারা থাকেন বা যারা আছো, যারা দেখছো, কেউ যদি পাহাড়ের বাসিন্দা হয়ে থাকো তাদেরকে প্রণাম জানাচ্ছি, খুব ভালো ভালো লাগবে তোমাদের এবং আমার ভালোবাসাটাও নিও। তো চলো দেখতে থাকো, সামনের দিকে এগিয়ে যাই, এদিকেও অফরোড বা ভাঙাচোরা রাস্তা রয়েছে, তো চলো দেখতে থাকো। তো যে রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে আমাদের যেটা যাওয়ার কথা ছিল, তো সেই রাস্তাটা সামনেই, এই যে রাস্তাটা দেখছো ওপরের দিকে উঠছে, আমরা ওদিক থেকে পেলিং থেকে এদিকে এসেছিলাম, এই রাস্তাটা নেমে গেছে গুগল আমাদের প্রথমে এই রাস্তাটা দেখিয়েছিল, আমরা এই রাস্তা দিয়ে ওপরের দিকে আর কি গেছিলাম, গিয়ে
ওদিক থেকে নিচ দিয়ে হয়তো দিনতাম যাওয়ার রাস্তা, কিন্তু আমরা ওদিকে আর যাইনি। ওদিকে যেহেতু ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে, তাই আমরা এদিক থেকে সোজা বেরিয়ে গেছিলাম। তো এখন রাস্তা ভালো, অসুবিধার কিছু নেই। তো চলো, যেখানে গিয়ে খাবো সেখানে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে লাঞ্চ করে নিলাম, লাঞ্চটা কী করলাম সেটা তো তোমাকে দেখলেই। আর চারটে রুটি সবজি সব মিলে 90 টাকা, আর আমি একটা চিকেন ফ্রাই খেলাম, যেটাকে এখানে কি শেফালি না সামথিং কিছুটা বলে। তো যাই হোক, ওটা নিল 30 টাকা, তো সব মিলিয়ে 120 টাকায় দুপুরবেলা লাঞ্চটা হয়ে গেল। আর সকালবেলা তো কী খেয়েছিলাম সেটা তো দেখেইছো, সকালবেলা যেখান থেকে খেয়েছি দুপুরবেলা সেখান থেকেই খেলাম। এখন বাজে 3:08, এখন যাবো স্কাই ওয়াক। তো স্কাই ওয়াকে শুনলাম 100 টাকা করে টিকিট, এবং সাথে জুতো খুলে উঠতে হবে। তো আপাতত ওটাই হচ্ছে মেন, মানে নেক্সট আমাদের ডেস্টিনেশন। তো যেতে থাকি, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। রাস্তাটা পুরোপুরি আপের রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ, পুরোপুরি ওপরের দিকে উঠছি আমরা স্কাই রকে যাওয়ার রাস্তাতে। রাস্তায় আমরা চলে এসেছি, ওই উপরে দেখা যাচ্ছে বুদ্ধদেব। স্কাইওয়াকের কাছাকাছি চলে এসেছি, তো আমার পিছনে হচ্ছে এই যে বিখ্যাত বুদ্ধ মূর্তি রয়েছে, ওটা তো উপরে উঠবো, আপাতত সামনের দিকে এগিয়ে যাই। চলো তোমার দেখা, চলো দেখতে থাকো। স্কাইওয়াকে উঠছি আমরা, এই হলো স্কাইওয়াকের সুন্দর চলে যাচ্ছে, এই হচ্ছে স্কাইওয়াক কথা হয়ে গেছে। ফার্স্ট লুক দেখা যাচ্ছে, সবাই ভয় পায় জিনিসটা, কিন্তু এখন আর ভয় পাওয়ার মতো নেই, কিছু নেই, কাজগুলো সব ভালোই লাগছে বেশ। এইদিকে এই নিচে এখান থেকে হচ্ছে এন্ট্রি, নিচে এখান থেকে এন্ট্রি হয়ে ওখান থেকে সোজা আসা হয়েছে, ভেতরে টিকিট কেটে তারপরে এইদিকে আসা হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে স্কাইওয়াকের ভিউ। তো এই দিকটা প্রচুর ফগি হয়ে রয়েছে বলে কিছু দেখা যাচ্ছে না, এটাই মেনলি এই পাশটা ভিউটা দেখা যায় সুন্দর। অনেকটা উঁচু উঁচু পাহাড় রয়েছে এই সপ্তাহে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এটা আমারও ব্যাড লাক, তোমাদেরও ব্যাড লাক, ওই ওপরে রয়েছে বুদ্ধমূর্তি, যেহেতু সূর্যের বিপরীত দিকে পড়েছে তাই অতটা ক্লিয়ার আসছে না। ওপরে যাব, তোমাদের দেখাবো জিনিসটা, ওই এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠবো। চলো দেখ, এখান দিয়ে ভেতর দিয়ে আমরা ঢুকেছিলাম, গাড়িগুলো এখানে রাখা আছে, এই হচ্ছে আমাদের গাড়ি এখানে রাখা রয়েছে। এই সামনের গাড়িটা হচ্ছে আমার, তার পিছনে মনে একটা গাড়িটা রয়েছে। এই একটা সাইডে আমাদের যা, মানে কী বলবো ওটাকে, স্কাইওয়াকের ভিউটা রয়েছে একটা সাইডে, ওই পাশটায় কাছের কোনো হাঁটা চলার জায়গা নেই, যা আছে এই পাশটাতেই আছে। তো এই হচ্ছে ভিউ। তো ওই ওপরে যখন আমি যাব তখন তোমাদের সাথে কথা হচ্ছে। আমি ওপরের দিকে এগিয়ে যাচ্ছি, পুরোটা হয়তো যাওয়ার ভিডিও করতে পারবো না, অল্প অল্প করে কেটে কেটে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। উপরে আস্তে আস্তে 182খানা সিঁড়ি আমি অতিক্রম করে উপরে আসলাম। তো এটা পুরোটা একবার ঘুরিয়ে দেখাই তোমাদের।
এসেছি আমরা সামনের দিকটাতে, আমাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম। এবার হচ্ছে নিচে নামার পালা, তো চলো দেখতে থাকো। এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, এই হচ্ছে ওপরে স্কাইওয়াকটা ছিল, তোমাদের ওপর থেকে দেখিয়েছিলাম, ওপরে গেছিলাম সেটাও তোমরা দেখেছো। তারপর তো এখান থেকে বাইক নিয়ে রেডি। এই হচ্ছে ওপরের মনাস্ট্রি, এই মনাস্ট্রি ভুল বললাম, বুদ্ধ মূর্তিটা রয়েছে, আর এই উপর দিয়ে হাঁটা চলার জায়গাটা রয়েছে, এটাকে স্কাইওয়াক বলে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, এখন যাব মনাস্ট্রি, ওল্ড মনাস্ট্রি, প্রিনিয়াংসি মনাস্ট্রি। তো এই ওপরে রয়েছে পেলিং রোপওয়ে, কিন্তু সেটা এখনও চালু হয়নি। তো এই হচ্ছে পেলিং স্কাইওয়াক থেকে নিচের দিকে যাওয়ার রাস্তা, আর ওপরে যে পেলিংয়ের যে রোপওয়েটা এখনও চালু হয়নি সেটা বললো আরও এক পাঁচ বারে চালু হবে। তো ওটা মোটামুটি চালু হয়ে গেলে ওটা পেলিং হেলিপ্যাড অবধি নিচের দিকে পেলিং শহর অবধি যাবে। তো এটাই হচ্ছে, আবার হয়তো যারা উপরে এসে নিচের অবধি যাবে তারা তাদেরকে আবার হয়তো নিচ থেকে আবার উপর অবধি আর কি নিয়ে যাবে। এখানে আছি, তার ঠিক পিছন দিকটা হচ্ছে এই রোপওয়েটা এন্ডিং, সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে যেতে থাকি, কারণ রাস্তা খুব একটা ভালো নয়, নিচের দিকে ডাউনের রাস্তা, খুব একটা ভালো রাস্তা নয়। তো আস্তে আস্তে যেতে থাকি, তোমার সাথে কথা হবে, বলো। যার পথে একটা সুন্দর রাস্তা দেখতে পেলাম, চারিদিকে পাইন গাছে ভর্তি, তাই ওই জন্য তোমাদের আবার পাইন গাছগুলোকে দেখালাম। মোটামুটি আমরা আগামীকাল যে ইয়ে গিয়ে স্টে করবো সেই জায়গাতেও পাইন গাছ থাকবে, সেটা কোথায় যাব সেটা তো পরবর্তী এপিসোডে তোমরা জেনেই যাবে, এই মুহূর্তে আমি বলবো না। যখন এপিসোডটা আমি চালু করব তখন অবশ্যই জানাবো, এখন এটা সাসপেন্স থাক, আপাতত এই জায়গাটা দেখতে থাকো। আর কেউ যদি এই সাসপেন্সটা জানতে পারো, যে বলতে পারো যে কোথায় নেক্সট দিন যাচ্ছি, তাহলে আমি একটা থ্যাংক ইউ বলবো তার জন্য যে সে গেস করতে পেরেছে ভালো জিনিসটা। তো সেটা অবশ্যই এরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভালো লাগবে, দেখবো যে আমার সাথে তোমাদের আইডিয়াটা মেলে কিনা। তো আপাতত যাচ্ছি, যেতে থাকি, গিয়ে ওখানে তোমাদের সাথে মিট আপ করবো, আবার মানে মিট আপ বলতে কথোপকথন চালু করবো। তো দেখতে থাকো, তো ওয়েলকাম টু প্রিমিয়াংসি মনাস্ট্রি, মেন হচ্ছে গেট। তো এখানে স্কুটি নিয়ে ঘুরছে বাইরের বিদেশি পর্যটকরা, তো চলো দেখতে থাকো। গেট এখান থেকে ওপরের দিকে গিয়ে পিছন দিক দিয়ে ঘুরে আবার ওই সাইড থেকে এসে এদিক থেকে এসে আবার এইভাবে নেমে আসা যায়। তো এই হচ্ছে মনাস্ট্রিটা, ভেতরে গেছিলাম কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই আমি করিনি ফটোগ্রাফি। তো এই পিছনের দিকে ছিল মনাস্ট্রিটা, মনাস্ট্রি এই ওপরের দিকে রয়েছিল, হয়ে গেছে যাওয়া, এখন নিচের দিকে যাচ্ছি হোটেলের দিকে। তো আজকে তিনটে জায়গা দেখলাম, তিনটে জায়গা তোমাদেরও দেখালাম, আর ওপর থেকে এই নিচ থেকে ওপরে ওঠার রাস্তাটা অনেকটাই খাড়া। এখানে যে কটা জায়গায় আজকে গেছি সব জায়গাতেই খাড়াতে আমাদের উঠতে হয়েছে। তো দেখতে দেখতে আমরা হোটেলের কাছাকাছি পৌঁছে গেলাম, আর রাত্রিবেলা ডিনারও আমরা কিনে নিয়ে আসলাম,
কি ডিনার সেটা রাত্রিবেলা তোমরা দেখতে পাবে, এখন কিছু বলবো না। এটাই আমাদের রাইডারদের ডিনার, সুন্দর একটা ছোট্ট খাটো ডিনার হবে। এটা হচ্ছে আমাদের হোমমেড টি, এটা বাইরে থেকে মশলা চা আনা হয়েছে প্যাকেট, সেটা এই হচ্ছে আমাদের ইলেকট্রিক কেটলি, সেটার মধ্যে আমরা তৈরি করে খেলি। ইলাইচি চা খুব সুন্দর খেতে, বাইরে থেকে নিয়ে আসলাম, 15 টাকা করে হচ্ছে পড়েছে প্যাকেট। এটা অনেকেই জানে, অনেকেই জানে যে এই প্যাকেটটা পাওয়া যায়, তো ওটা নিয়ে আসলাম। আর ভেতরে গতকাল দেখলাম যে ইলেকট্রিক কেটলিটা রয়েছে, তার জন্য ওটাই আর কি ইউজ করে নিলাম। তো ইচ্ছা যে কালকেও আমরা এই জিনিসটা ইউজ করে খাবো, তো দেখা যাক কালকে সকালবেলাটা সকালবেলা হবে। এইবারে আসি হচ্ছে ডিনারের ব্যাপারটা, রাত্রিবেলা যে ডিনারটা করব সেটাও সবাইকে দেখাবো। তো চলো দেখতে থাকো, এখন ব্লগ শেষ হয়নি আজকের, দেখতে থাকো ব্লগ শেষ হবে। এই হচ্ছে কেক, আর সাথে হচ্ছে এই হচ্ছে ফ্রুট জুস, এই হচ্ছে আজকে রাত্রিবেলার ডিনার। তো এইটুকু খেয়েই শুয়ে পড়বো, তো এটাই হচ্ছে সারপ্রাইজ আজকের রাত্রিবেলার ডিনার। কারণ অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে একটু কম পয়সায় খাবো, কী খাওয়া যায়, তো আজকে এটা ট্রাই করলাম। একটাই কারণে গত 3-4 দিন ধরে চিকেন 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 খেয়েছি, চিকেন আর ভালো লাগছে না, আর পাহাড়ের বুকে ফিশটাও অতটা ভালো লাগে না। আজকে চিন্তা করলাম এরকমই একটা ডিনার খাওয়া যাক, তো আজকের ডিনারটা এটাই হচ্ছে। আর সাথে আর একটা জিনিস আছে, মাজা, তো এটা হয়তো রাত্রিবেলার দিকে খাবো, তো এটা খেয়েই ডিনারটা কমপ্লিট করে দেবো। তো এই হচ্ছে আজকের সারপ্রাইজ ডিনার, তো এটা দেখানোর জন্যই বসেছিলাম। এখন বাজে প্রায় 9:30, তো আপাতত এইটাই খাবো, খেয়ে দেখা যায় ঘুমের রাজ্যে কখন দৌড়াই। তো কালকে এখান থেকে পেলিং থেকে বেরিয়ে যাব, তো কোথায় যাব সেটা তো সারপ্রাইজ আছে একটা। তো আপাতত আজকের দিনের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, তো দেখো চলতে আবার কালকের ব্লগটায় নতুন করে আবার নতুন কিছু দেখাবো। চলো দেখতে থাকো, টাটা, গুড নাইট।